দেশেই এখন 500 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল উৎপাদন করা হবে। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। নতুন আমদানি নীতি 2021-2024 আদেশের প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, আপাতত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই 165 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। আর ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে আমদানির ক্ষেত্রে এখনও সীমাটি 165 সিসির ঘরে। তবে কেউ চাইলে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য সর্বোচ্চ 500 সিসি মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি শুরু করতে পারেন। 2017 সালের আগস্টের আগ পর্যন্ত দেশে মোটরসাইকেলের সর্বোচ্চ সিসি সীমা 155 ছিল, পরে 165-তে উন্নীত করা হয়। ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন BTTC গত বছর সিসি সীমা তুলে দেওয়ার সুপারিশ করেছিল। ওই সময় সংস্থাটি বলেছিল, 300 বা 500 সিসির মোটরসাইকেলে সর্বোচ্চ যে গতি তোলা সম্ভব, 165 সিসি মোটরসাইকেলেও একই গতি তোলা যায়। বিশ্বে কোথাও এমন সিসি সীমা নেই। স্থানীয় মোটরসাইকেল শিল্পের বিকাশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইঞ্জিন ক্ষমতার সীমা তুলে নেওয়া দরকার। উন্নত দেশে উৎপাদন শুরুই হয় 500 থেকে 700 সিসির ইঞ্জিন দিয়ে। সিদ্ধান্তটির ফলে এখন বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আসবে এবং বাংলাদেশেই তৈরি হবে উচ্চ সিসির বাইক।